হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজ ফ্রম টেকফু। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ফ্রোজেন ফুড আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে চিলি গ্যাংস্টার্স বাইট। সিপির চিলি গ্যাংস্টার্স বাইট। সো চলেন আগে জেনে নেই এটার অবস্থাটা কি। এর মধ্যে এটা ছিল 100 গ্রাম, এটার ওয়েটটা ছিল 100 গ্রাম, আর এর মধ্যে উপাদানসমূহ ছিল হাড় ছাড়া মুরগির মাংস, লবণ, মশলা, পাপরিকা, মরিচ, রসুন, মশলা এগুলো গেল। ইমালসিফায়ার এটা হচ্ছে E451, স্বাদ বৃদ্ধিকারক E635, ময়দা, সয়াবিন তেল। ওকে, সো আমরা এখন এটাকে ট্রাই করব, আর তার আগে জেনে নেই এটার প্রাইসটা ছিল কত। খুব সম্ভব এটা 210 টাকা, আমার মনে হচ্ছে 210 টাকা, ঠিক আছে। আর কোয়ান্টিটিটা এখানে উল্লেখ দেখতে পাচ্ছি না, আমি পেয়েছি কয় পিস সেটা আপনাদেরকে জানাচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো পিস। সো আমরা এখন এটা ট্রাই করব, দেখতে কেমন আগে সেটা দেখি। এই হচ্ছে অবস্থা। গ্যাংস্টার্স, বাবা কি নামটা দিয়েছে, চিলি গ্যাংস্টার্স বাইট, অসাম। দেখি সেরকম কিছু হয় কিনা, সসটা নিয়ে নিলাম, আমরা ট্রাই করব প্রথমে। বিসমিল্লাহ। বাইটটা দিয়ে ভালো লেগেছে। আসলে সিপির কিন্তু একটা আলাদা একটা স্বাদ আছে খাবারগুলো। এটা সত্যিই দুর্দান্ত, অসাধারণ। চিকেনটা দেখেন একটু ফ্রেশ লাগছে, দারুণ লাগছে। আমি যখন দোকান থেকে নিয়ে খাচ্ছি সেরকম একটা স্বাদ পাচ্ছি, একদম মনে হচ্ছে যে মাত্র দোকান থেকে ভেজে দিল। দাম এত ফ্রেশ দেখাচ্ছে চিকেনটা, সত্যি। গ্যাংস্টার্স বাইট, দারুণ ফ্রেশ, দেখো দুর্দান্ত। চিকেনটা কিন্তু ভালো সফট লাগছে, বাইরেটা বেশ ক্রাঞ্চি। সব মিলিয়ে কিন্তু দারুণ। অবশ্যই আপনারা ট্রাই করবেন, না এটা ফার্স্ট ক্লাস। গ্যাংস্টার্স, চিলি গ্যাংস্টার্স বাই। কত ফ্রেশ, দারুণ দারুণ। বন্ধুরা, অনু খেতে থাকবো, সবাই বেশি বেশি খাবেন আর খেতেই থাকবেন। আমি খেতে থাকবো, খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।